এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন? আমার নবী দাওয়াতের কাজ করতে গিয়া মানুষের দ্বারে দ্বারে গেলেন, কত গালি শুনলেন, কত রক্ত ঝরালেন, মানুষের কাছে কাছে ঘুরলেন, দিন নাই রাত নাই, না খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিয়েছেন কি দেন নাই? উম্মতে মুহাম্মদী, তুমিও যাকে ইমাম বানায় নিবা, তার মধ্যেও নবীজির ওই আদর্শ থাকতে হবে কি হবে না? আমার নবীর মতো দামি মুহাদ্দিস নাই, মুফতি নাই, কোন মুফাসসির নাই, কোন পীর নাই, সেই নবী যদি ঘুরে 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 কালেমার দাওয়াতের কাজ করতে থাকেন, ও বাংলাদেশের সিলেটের মুসলমান, তোমরা যারা পীরের দরবারে যাও, 30 বছর হয়ে গেল পীর সাহেবের দরবারে দৌড়াচ্ছ, ওই পীর সাহেব এই সিলেটের হবিগঞ্জ এলাকায় এসে একবারও দেখলাম না 30 বছরে কোরআন হাতে নিয়ে বয়ান করলো, আল্লাহর কোরআন নিয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের বয়ান করলো, হাদিসের বয়ান করলো। আমার নবী যেখানে যায় দাওয়াতের কাজে, নামাজের সময় নামাজের দাঁড়ায় যায়, ইমামতি আমার নবী করেন, আর কেউ ইমামতি করেন? তাহলে আমাকে জবাব দাও সিলেটের মুসলমান, 20 বছর 30 বছর পর্যন্ত পীরের দরবারে যাও, তোমার পীর এই 30 বছরে বাংলাদেশের আনাচে কানাচে গিয়া কোরআন হাতে নিয়ে বয়ান করলো না, 30 বছরে তোমাদের মুরিদদের সামনে গিয়া ইমামতি করে দুরাকাত নামাজ পড়াইতে পারলো না। তোমার পীর সাহেব আমার নবীর থেকে তো বড় না, আমার নবী যদি ইমামতি করে মানুষের কাছে গিয়া দাওয়াত দেয়, তোমার পীর সাহেব কেন খানকা থেকে বের হইয়া মানুষের কাছে দাওয়াত দেয় না, যায় না? বলো তোমার পীর আসলে কি মহিলা নাকি হিজরা? অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে, আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। মোবাইল বন্ধ করেন, যারা বুঝে না তাদের কানের কাছে হাত নিয়ে মহাব্বতে বুঝায় দেন। মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবীজিকে আল্লাহ পাক বলেন, হে নবী উম্মতকে জানায় দেন, হে উম্মতের দল, ওই সমস্ত জিনিস যা রসুল নিয়ে আসছেন তা আকড়ায়া ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, ওই সমস্ত জিনিস যার থেকে রসুল বারণ করেছেন নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, তারাক্তু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গোমরা হবে না, যতক্ষণ ওই দুই জিনিসকে আকড়ায়া ধরবে, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নম্বরে আল্লাহর কিতাব কোরআনে হাকিম, দুই নম্বরে রসুলের সুন্নত। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আয়াত আর হাদিস থেকে যেটা বুঝলাম, আল্লাহ বলেছেন নবী যা নিয়ে আসছেন তোমাদের কাছে তা আকড়ায় ধরো। নবীজি এসেছিলেন রবিউল আউয়ালে, বিদায় নিয়েছিলেন রবিউল আউয়ালে, দিন ছিল সোমবার,
দিন ছিল কি সোমবার। রবিউল আউয়াল মাসে এসেছেন এবং চলে গেছেন, এতে কোনো দ্বিমত নাই কারো। যাওয়ার দিন আসার দিন সোমবার দিন ছিল, এতেও কোনো দ্বিমত নাই কারো। বিদায় নিয়েছিলেন সোমবার দিন রবিউল আউয়ালের ১২, তাতেও দ্বিমত নাই। এসেছিলেন দুনিয়াতে রবিউল আউয়ালে, কিন্তু দিন সোমবার, তারিখ নিয়ে অনেক দ্বিমত। কেউ বলেছেন ৮, কেউ বলেছেন ৯, কেউ বলেছেন ১১, কেউ বলেছেন ১২। নবী এসেছিলেন, এটাকে আরবিতে মিলাদুন নবী বলে। নবী রবিউল আউয়ালে সোমবার দিন বিদায় নিলেন, এটাকে আরবিতে ওয়াফাতুন নবী বলে। মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, মিলাদুন নবী হয়েছিল একদিন একবার, ওয়াফাতুন নবী জীবনে হয়েছিল নবীর একদিন একবার। মাস রবিউল আউয়াল, দিন সোমবার, মাঝখানে কেটে গেল কতদিন বলেন? ৬৩ বছর। এই মাঝখানের পুরা জীবন ইতিহাসকে বলে সিরাতুন নবী। এই তিনটা শব্দ আজকে আপনাদের শুনাইলাম, মিলাদুন নবী, অফাতুন নবী, সিরাতুন নবী। এই তিনটা শব্দ আসমান আর জমিনের নিচে উপরে পৃথিবীতে আর কারো সাথে সংযুক্ত নাই, ব্যবহৃত হয় না, শুধুমাত্র রহমাতুল্লিল আলামিনের মর্যাদার শানে এই তিনটা শব্দ ব্যবহার করা হয়। অর্থ কি? মিলাদুন নবী মানে আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল। সিরাতুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবীজির জীবন ইতিহাস, জীবন আদর্শ, জীবন। এই সাউন্ড লয়ার ডিস্টার্ব করে কেন? মাইকলা রাখুই ডিস্টার্ব করে কেন? দেখো তো সাউন্ড কমে বাড়ে কেন? একভাবে রাখেন, কথাটা ক্লিয়ার? বুঝলেন কি বুঝলেন? নবীজির জন্য তিনটা শব্দ খাস, আর কারো জন্য না। মিলাদুন নবী, অফাতুন নবী, সিরাতুন নবী, এই তিনটা শব্দ একমাত্র রহমাতুল্লিল আলামিনের শানের শব্দ। এই তিন শব্দকে যদি কেউ বাঁকা নজরে দেখে, তার ঈমান বাঁকা হবে, আমল বাঁকা হবে, আকীদা বাঁকা হবে, দুনিয়া বাঁকা হবে, আখেরাত বাঁকা হয়ে যাবে। মিলাদুন নবী রসুলের জিন্দগিতে কয়বার হয়েছে? কয় ঘন্টা লাগাইয়া, কয় সপ্তাহ লাগাইয়া? খেয়াল করতেছেন না? ঘুমান, রসুলের মিলাদুন নবী হয়েছিল জীবনে একবার, কয়বার? সীমানা কি পরিমাণ বলা যাবে যে কত টাইম? সাধারণ নিয়মে বলা যায় একদিন। কয়দিন? আর রসুলের ইন্তেকালও হয়েছে ওখানে, আরো দুই দিন বাড়ানো যায়, কারণ সোমবারে ইন্তেকাল, বুধবারে দাফন, নাকি? একথা আপনারা জানেন না? নবীজির ইন্তেকাল কবে? সোমবার। দাফন বুধবার, তো তিন দিন হইল না? কথা বলেন না কেন? তিন দিন। তাহলে মিলাদুন নবী একদিন, তাও জীবনে একবার। ওয়াফাতুন নবী তিন দিন, একবার হয়েছে, সীমানা গেছে কয়দিন? তিন দিন। আর সিরাতুন নবী রসুলের জীবন আদর্শ কয় বছর? ৬৩ বছর। আচ্ছা, এবার আমাকে একটু জবাব দিবেন, ভুল বললে আমাকে ধরাই দিন, আমি সবার সামনে ভুল স্বীকার করে নিব, কোনো সমস্যা আছে? ধরাই দিন।
আর সঠিক যদি বলে থাকি সমর্থন দিয়ে। রসুলের সিরাতুন নবী মানে জীবন আদর্শ, কারো যদি জীবনী লেখে কেউ, জীবনী জন্ম বাদ দিয়ে লেখে ঠিক না? হ্যাঁ, জন্ম সহ লেখে, ও ওই মৃত্যুর কাহিনী বাদ দিয়া তাও থাকে, তাহলে জীবন ইতিহাস বলতে যদি কেউ বলে রসুলের জীবন ইতিহাস, জীবন ইতিহাস, জীবন আদর্শ, তাহলে জন্ম আছে, আছে না নাই? রসুলের ইন্তেকালের কথাও এর মধ্যে আছে, তাহলে রসুলের সিরা, রসুলের সিরা জীবন আদর্শ, 63 বছরের মধ্যে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও ঢুকানো আছে, আছে না নাই? তাহলে সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে না নাই? সিরাতুন নবীর মধ্যে ওয়াফাতুন নবী আছে না নাই? আছে। আল্লাহ, এখন এই নবী যে আসলেন, আমি লম্বা চড়া প্যাচ লাগাবো না, কারণ মানুষ অনেক সময় বেশি বুঝতে যায় প্যাচে পড়ে, কম বুঝতে যাইয়াও প্যাচে পড়ে। এই প্যাচে পড়ার কারণ কি? সাউন্ড এরকম ডিস্টার্ব করে কেন, কমে কেন? এ ভাই, বক্সের সাউন্ড কমে কেন? খেয়াল করেন, মানুষ বেশি বুঝলেও ঝামেলা, কম বুঝলেও ঝামেলা। এই কম বুঝা বেশি বুঝা, কেউ বেশি বুঝে কেউ কম বুঝে, কেন এই ভেজাল? এই কম বুঝিয়া ভেজাল করে, বেশি বুঝিয়াও কি করে? ভেজাল করে। কারণটা কি? তিনটা দুর্বলতা আছে। কয়টা বলেন ভাই, কয়টা? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই। কি নাই? এর আব্বাও ধর্ম শিক্ষা জানে না, আম্মাও জানে না, পোলায় জানবে কছু? আব্বাও আউযুবিল্লাহ জানে না, আম্মাও জানে না, তো সন্তান আর কি পরিমাণ জানবে? রাগ করলেন? তাহলে এক নম্বরে কিসের অভাব? ধর্মীয়। দুই নম্বরে জাহান্নামের ভয় নাই। এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, এক নম্বরে ধর্মীয়, দুই নম্বরে কি নাই? জাহান্নামের। তিন নম্বর তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালা মুরব্বী নাই। কিওয়ালা? তাকওয়া বুঝেন তো? কি দোকানের নাম তাকওয়া? যেই বান্দা আল্লাহকে ভয় করে গুনাহ করে না, ইচ্ছা করে করে না, ভুলে গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, এর নাম তাকওয়াওয়ালা মুরব্বী। একেবারে যে মুরব্বী নাই তা না, আছে, কোয়ালিটি আলাদা। শিষ্য যেমন বিড়ি টানে, মুরব্বীও টানে। শিষ্য যেমন গাঞ্জা খায়, মুরব্বীও আপনারা ভাবতেছেন এই কথাগুলো কি ওহি আসতেছে নাকি? বাংলাদেশ ঘুরা ঘুরা তদন্ত নিয়া হিসাব করে লক্ষ মানুষের সামনে কথা বলতেছি, মনে করবেন না যে ইয়াবা ট্যাবলেট খেয়েছি। হুজুর গো মাথা গরম না, যারা কয় মাথা তাদেরটা গরম। হুজুর নেশা খায় না, নেশা তুমি খাও। হুজুর ট্যাবলেট চিনেও না, আর তুমি তো প্যাডের ভিতরে দিয়া ঠান্ডা হয়ে যাও। হ্যাঁ, অতএব হুজুরদের মাথা গরম না, মাথা যারা বলে গরম তাদেরটা গরম। আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করেন, সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। খুব সাবধান, এতক্ষণ আলোচনার দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? আমি মিলাদুন নবী মানি না। কেমনে মানি? আমরা বলি সিরাতুন নবী, সিরাতুন নবী, সিরাতুন নবী, এমন একটা শব্দ যার মধ্যে মিলাদুন নবীও ঢুকানো আছে, ওয়াফাতুন নবীও ঢুকানো আছে। নবীর জীবন ইতিহাস, জীবন আদর্শের মধ্যে জন্ম আছে, মৃত্যুর কথাও আছে। রসুল এখন রওজা পাকের মধ্যে জিন্দা নাকি? তার মানে রসুলের একবার মৃত্যু হয়েছে কি হয় নাই?
63 বছরের হিসাব হইল কিভাবে? কথা বুঝেন নাই? 63 বছর পর রসুলের ইন্তেকাল হইছে না? হইছে। আল্লাহ কি বলছেন কোরআনে? ইন্নাকা, নিশ্চয়ই হে রসুল আপনি, মাইয়্যাতুন, আপনি মাইয়্যাত। মাইয়্যাত কাকে বলে আপনাদের দেশে? বড় হুজুর যে বয়ান দেয় বয়ে বয়ে, তারে মাইয়্যাত বলে? কাকে বলে মাইয়্যাত? মৃত্যু ব্যক্তিকে। আল্লাহ কোরআনে সেই কথাটাই বললেন, ইন্না, নিশ্চয়ই, কা, হে রসুল আপনি, মাইয়্যাতুন, মাইয়্যাত। মানে 63 বছরের পরে রসুলের শরীর মুবারক থেকে রূহ মুবারক আলাদা হয়ে গেল। সোমবার হলো আলাদা, বুধবারে হলো দাফন, রওজায় পাকে যাওয়ার পরে আল্লাহ রূহ দিয়া দিলেন। সমস্ত আমার নবী না, সব নবীগণ এখন কবরে নামাজের হালাতে আছেন, জিন্দা। এয়া বুঝতেও কিছু এলেম লাগে, বলতেও এলেম দরকার, এক কথায় ধর্মীয় শিক্ষা লাগে। ভালো করে মনে রাখবেন, আমরা এমন একটা যুগ এখন পার হচ্ছি যেই যুগে অন্ধভক্ত হওয়ার কোন রাস্তা খোলা নেই। সচেতনতার সাথে সবাই সবাইকে মহব্বত করবেন। সেই মহব্বতের মাপকাঠি কি হতে হবে জানেন? মহব্বতের মাপকাঠি হতে হবে, সহজে আমি আপনাদের বলি, প্রত্যেকটা মুমিন মুসলমানের জিন্দেগির আসল দুইজন, এক নম্বরে আল্লাহ, এরপরে রহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা মুমিন মুসলমানের আসল কতজন? সর্বক্ষেত্রে আসল কতজন? এক নম্বরে জিব্বা নারায় আসতে বলেন, দুই নম্বরে রহমাতুল লিল। সেই নবীজির নাম কি? নাম জানেন না? আবার বলেন, ফেরেশতারা লিখবে কি নাম? সবাই বলছেন, এবার বেয়াদবী মাপসাই রাগ করবেন না, নবীজির নাম যারা বলছেন শুধু তারা, একটু আমাকে হাত দেখাবেন, যারা বলছেন শুধু তারা, দেখেন একটু ডানে বামে কারা বলে নাই, সবাই বলছে, এবার হাত নামান। এবার আবার একটু সিলেটের ফতোয়া দেন, সিলেটের, এই মোবাইল বন্ধ করো, ফতোয়া দেন, নবীজির নাম নেওয়াতে কয়টা গুনাহ হইল? এই ময়দানের মুসলমান সবাই বলেন, কতটা গুনাহ হইল? একটাও না? আচ্ছা গেল। আচ্ছা, আমার নবীজির থেকে দামি পীর সাহেব হুজুরের নাম জানি কি? নাই। কি বলেন একটু ভেবে চিনতে বলেন? আমার নবীজির থেকে বড় পীর নাই? কি বলেন? বিশ্ব অলিয়াই লোক এমন মুজাদ্দেদে জামান আইলো কিভাবে? আমার নবীর থেকে বড় পীর কেউ নাই? সবাই একমত, খাজা মঈনুদ্দিন বড় পীর, আব্দুল কাদের জিলানি, শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, মুজাদ্দিদ আল ফেসানি, বাইজিদ বোস্তামি, কেউ না? ঈসা নবী তো, ইব্রাহিম নবী, কেউই না? হায় হায়! তো নবীজির নাম নেওয়াতে কোনো গুনাহ হয় নাই? সবাই একমত। আচ্ছা, আমাকে এবার জবাব দেন, যেই নবীর কোনো তুলনা আছে? তুলনা? নবী এত দামি, এত দামি, এত দামি, যার কোনো তুলনা, সেই নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন? আই ভণ্ড, নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন? তো তোমার ফতোয়ায় পীর সাহেব হুজুরের নাম নিলে যদি গুনাহ হয়, বেয়াদবি হয়, তো নবীর নাম নিলে একবার কাফের, আল্লাহর নাম নিলে তিনবার কাফের?
কোনটা মানবেন? নবীর নাম নিলে কাফের, আল্লাহর নাম নিলে কাফের? তাহলে পীর সাহেব হুজুরের নাম নিলে কেন বেয়াদবি হবে? একটু আগে বলছিলাম নি অভাব কয়টা, এই অভাব কতটা? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই কি নাই, দুই নম্বরে জাহান্নামের ভয় নাই, তিন নম্বরে তাকওয়াওয়ালা কোন মুরব্বি নাই। হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস, জিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদন, মে কমাশু নুকরাহ ফর জিন্দজান। এই সিল্লা সিল্লি করো গা, এই বেনা আমার কথা শোন, তুই আমারে দেখার জন্য আরো দুই ঘন্টা পরে আসা দরকার ছিল। স্টেজে আলেম বসবে, তুমি যদি আমারে দেখতে চাও ফজরের পরে হে নাওয়ার দরকার ছিল। শেষে আইয়া চেঁচামেচি করো কেন? মক্কায় যারা নামাজ পড়তে যান, হজে গেছেননি মক্কায়, সবাই ইমামরে দেখেনি? দেখে নামাজ হইব না, ডিস্টার্ব কেন করে? হ্যাঁ, একজনকে ইশারায় বলতে পারেন ভাই একটু বসেন, সিল্লা সিল্লি এটা কি মজলিসের আদব নাকি? আরে নবীর উম্মতের দল, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আসল কয়জন মনে থাকবে? এক নম্বরে কে, তারপরে হলো রহমাতুল লিল, মনে থাকবে? বাকি যারা আছে আব্বা আম্মা ভাই বোন, আমার মা বাবা, আমার পীর, আমার ইমাম, আমার উস্তাদ, এরা কেউ আমার আসল না, আসল না, আসল না, এরা সবাই আমাদের আপন। আমার ইমাম সাহেব আপন কতক্ষণ, আমার আসল দুই ঠিক রাখবে যতক্ষণ। আর সহজ কথা আছে কিছু? আমার আল্লাহ আপন, আমার আল্লাহ আসল, আমার নবী আসল, অন্যরা আমার আপন, কতক্ষণ তারা আপন? আমার আসল ঠিক রাখবে যতক্ষণ, ততক্ষণ আমার পীর সাহেব আপন। যদি দেখি আমার পীর সাহেব আল্লাহর লাইনে চলে না, নবীর লাইনে চলে না, আমি আমার পীর কেউ মানতে পারি না। আরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন? আমার নবী দাওয়াতের কাজ করতে গিয়া মানুষের দ্বারে দ্বারে গেলেন, কত গালি শুনলেন, কত রক্ত ঝরালেন, মানুষের কাছে কাছে ঘুরলেন, দিন নাই রাত নাই, না খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিয়েছেন কি দেন নাই? উম্মতে মুহাম্মদি, তুমিও যাকে ইমাম বানায় নিবা, তার মধ্যেও নবীজির ওই আদর্শ থাকতে হবে কি হবে না? আমার নবীর মতো দামি মুহাদ্দিস নাই, মুফতি নাই, কোনো মুফাসসির নাই, কোনো পীর নাই, সেই নবী যদি ঘুরে 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 কালেমার দাওয়াতের কাজ করতে থাকেন, ও বাংলাদেশের সিলেটের মুসলমান, তোমরা যারা পীরের দরবারে যাও, 30 বছর হয়ে গেল পীর সাহেবের দরবারে দৌড়াচ্ছ, ওই পীর সাহেব এই সিলেটের হবিগঞ্জ এলাকায় এসা একবারও দেখলাম না, 30 বছরে কোরআন হাতে নিয়ে বয়ান করলো, আল্লাহর কোরআন নিয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের বয়ান করলো, হাদিসের বয়ান করলো। আমার নবী যেখানে যায় দাওয়াতের কাজে, নামাজের সময় নামাজের দাঁড়ায় যায়, ইমামতি আমার নবী করেন, আর কেউ ইমামতি করেন না।
তাহলে আমাকে জবাব দাও, সিলেটের মুসলমান, 20-30 বছর পর্যন্ত পীরের দরবারে যাও, তোমার পীর এই 30 বছরে বাংলাদেশে নানা ছেকানাছে গিয়া কোরআন হাতে নিয়ে বয়ান করলো না, 30 বছরে তোমাদের মুরিদদের সামনে গিয়া ইমামতি করে দুরাকাত নামাজ পড়াইতে পারলো না। তোমার পীর সাহেব আমার নবীর থেকে তো বড় না, আমার নবী যদি ইমামতি করে মানুষের কাছে গিয়া দাওয়াত দেয়, তোমার পীর সাহেব কেন খানকা থেকে বের হইয়া মানুষের কাছে দাওয়াত দেয় না, যায় না? বলো তোমার পীর আসলে কি মহিলা নাকি হিজরা? এরে নবীর উম্মতের দাল রাগ করলেন না, পীর কি আবার মহিলারে ধরুন হিজরারে ধরুন? পীর তো আমার মুরব্বী, মুরব্বী মানে সব জায়গায় মুরব্বী, যেখানে দাঁড় করায় দিবে সেখানেই মুরব্বীর যোগ্যতা নিয়ে দাঁড়ায় যাবে, কথা ঠিক না? পীর যিনি হবেন তিনি উম্মতের ইমামতি করবেন, আর যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না সে পীর হওয়ারও যোগ্যতা রাখে না, সহজ কথা। অতএব আপনারা কোন পীরের আপন মনে করবেন, কোন পীরের আপন মনে করবেন না, তার জন্য প্রথম পরিচয় দুইটা। এক নম্বরে দেখবেন কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, দুই নম্বরে দেখবেন নবীর সুন্নতের আমল। কিন্তু বড় দুঃখ হয়, কোরআন জানে না, হাদিস জানে না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এরকম আল্লাহর বান্দা আমাদের দেশে যারা পাগড়িওয়ালা, তাহাজ্জুদ পরে গালি দেয় না, নামাজ ছাড়ে না, মানুষের গালি দেয় না, কত আদর করে, বরুনার হযরত পীর সাহেব হুজুর, এই রকম যত আহলে হক পীর সাহেবরা আছে মানুষের কাছে যায় কত দাওয়াত দেয়, এরপরও কয় না আমি সিলেটের বড় পীর সাহেব, আমি মুজাদ্দেদে জামান। কিন্তু বড় দুঃখ লাগে সোনার বাংলাদেশের মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এমন পীর দাবি করবে দূরের কথা, এ বসে আছে বলে আমার মতো মুজাদ্দিদে জামানার কেউ নাই, কুতুবুল আলম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, আউযু বিল্লাহ পারে না এ কুতুবে রব্বানি আছে না নাই, এ মাহবুবে সুবহানি, হায় হায় হায়। এই জন্য আমি মাঝে মাঝে বলি বাংলাদেশে ইসলামটারে নিয়ে যত বাটপারি করে পৃথিবীর আর কোথাও করে না। কেন এই সুযোগ পাইছে বাংলাদেশে? বাংলাদেশের মানুষ খুব সহজ আর সরল, সহজ আর সরল হওয়ার কারণে ধোকা দেওয়ার সুযোগ পায়, মনে করছে ওরে খোদা এত বড় হুজুর পাগড়ি বাইশাত তসবি 1000 দানার তসবি কি ভুল করতে পারে? ও সিলেটের মুসলমান তুমি আমাকে জবাব দাও, বড় হুজুরকে কি শয়তান ধোকা দিতে পারে? পারে না? হ্যাঁ চিন্তা করছেন, বুঝা শুনে বললেন, কিন্তু বড় হুজুরের শয়তান কি ধোকা দিতে পারে? যদি বলেন পারে, বড় হুজুরে ভুলও করতে পারে। অতএব আমার হুজুর কি পরিমাণ খাঁটি চিনার জন্য এক নম্বরে কোরআন তেলাওয়াত শুদ্ধ, দুই নম্বরে সুন্নতের আমল। মাতাকুমুর রাসূলু ফাখুজু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ পাক বলেন আমার নবী যা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে তোমরা আকরায় ধরো। নবী উত্তম আদর্শ উম্মতের সামনে নিয়ে হাজির হলেন, মক্কার জমিনের মধ্যে খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না, নবীর আদর্শ পাওয়ার পর মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল, এখন তাদের নামে সাহাবা লেখা হয়, তাদের নাম পড়লে রাদিয়াল্লাহু আনহু বলা হয়। শুধু তাই না, দর্জন সাহাবা দুনিয়াতেই থাকা অবস্থায় জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়েছে। শুধু নবীজির আদর্শ মানার কারণে। ও
সিলেটের মুসলমান, আমার নবী উত্তম আদর্শ নিয়ে আসলে মক্কার অশান্ত পরিবেশ শান্ত হয়ে গেল, খারাপ মানুষগুলো বড় ভালো হয়ে গেল। এই মক্কার মানুষ ভালো হওয়ার পরে নবী বিদায় বেলা বলে, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। এক নম্বরে কি? দুই নম্বরে কোরআন আর সুন্নাত রেখে গেলাম। এই কোরআন আর সুন্নাত ধরে রাখবে আর পালন করবে আমল করবে সম্মানিত হিন্দু ভাইয়েরা, কারা? খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, কারা? কোন মুসলমান? ইন্ডিয়ান, লন্ডন, লেবানন, আমেরিকান, কারা? বাংলাদেশের মুসলমান, আর কোন মুসলমান না, সব মুসলমান, শুধু হবিগঞ্জের মুসলমান ব্যতীত। আপনারাও বুঝে শুনে বলেন, এবার সাউন্ড কিছুটা লেস হয়ে গেছে। হবিগঞ্জের মুসলমান নবীর সুন্নাত মানবে না, এরা নবীর স্বপ্ন যোগে কিছু পেয়ে গেছে। আপনাদেরও সুন্নাত মানতে হবে? টুপি কই? চুলগুলো ক্রিকেটারের মতো কেন? মাথার চুল কেটে ইন্দুর আর বান্দর হয়েছেন কেন? সুদের টাকায় ব্যবসা কেন? আপনার উপযুক্ত মেয়েটা বেপর্দায় কেন? আপনার স্ত্রী কেন বেপর্দায়? আপনার ঘরে কোরআনের তেলাওয়াত নাই কেন? আপনার সন্তান রসুলের সুন্নত মানে না কেন? সুন্নত মানলেন না, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই, কোরআন তেলাওয়াত নাই, সুদের টাকায় ব্যবসা করে আপনি যদি বলেন আমি তাজা সুন্নি, বাটপারকে। আপনি যদি নবীর সুন্নতের জবাই করে বলেন আমি সুন্নি, বাটপারকে, বাটপার আমি, আমি বাটপার। হায় 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 হায়, আহ, কোথায় নবীর সুন্নাত? এরে নবীর আশেক, নবীর সুন্নতের আমল কোন হিন্দু করবে না, বৌদ্ধ করবে না, ইহুদি করবে না, খ্রিস্টান করবে না, আমার নবীর জিন্দেগির সুন্নতের আদর্শ পালন করবে মুসলমান। ও হাজি সাহেব, আপনার সন্তান আপনার মতের সুন্নতের খবর নাই, আমার নবীর আদর্শ কত সুন্দর, এক কথা আমরা চ্যালেঞ্জ করে জানায় দিলাম, দুনিয়ার সব আদর্শ নাপাক নাপাক নাপাক, মদিনার আদর্শই হলো পাক। কেমন পাক? মাথায় টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা পরেছি, কোরআন পড়েছি, শুধু এতটুকু কোরআন আর নবীর আদর্শের মহব্বত কেমন? দেড় হাজার বছর পরেও সিলেটের জমিনে তাকায় দেখ, সন্ধ্যার আগে মাগরিবের আগের থেকে মানুষ খানা নাই, টাকা নাই, কষ্ট করে গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে এসে এখানে বসে আছে, শুধু নবীর মহব্বতের পরিচয়। এমপি সাহেব যদি বলতো সবাই রে আমি 500 করে টাকা দিব, তাহলে এই রকম টুপিওয়ালা রসুলের আশেকরা কেউ আইতো না? আইতো না? না, তাও দুই ঘন্টা বয়া বলবে আপনার টাকা গুল্লি মারি, এমনে দিলে দেন না, ইলে লাগবে না, কোনো লেকচার শুনতে চাই না। আর এই ময়দানের মানুষগুলো নিজে টাকা খরচ করে বাড়া ভাড়া দিয়ে আসছে, আবার মাদ্রাসায় দান করে গেল, ওয়াজ মাহফিলে দান করে, খানা নাই, ঘুম নাই। যদি বলা হয় ও নবীর আশেকরা কত সময় তোমরা থাকবা, বলবে সবাই ফজর পর্যন্ত যদি রাখা হয়, নবীর মহাব্বতে কোরআনের বয়ান শুনতে আমরা থাকতে রাজি। এটা টাকা দিয়া হয় না? হায় হায় হায়, এই জন্যই তো এত বিরোধিতা, এত বিরোধিতা কেন? তাবলিগের চরমনায় হাফিজুর রহমানের, আমরা উটার দুম্বা আর মহিষার গরু জবাই দিয়ে এত লোক পাই না, আর তুমি এত লোক কেন পাও? সহ্য করে নিতে পারি না ভাইরা আমার। বান্দা নবীর সুন্নতির আমলকে আঁকড়ায় ধরো, জিন্দেগিটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে। আমি এই কথা বলছি না, সবাই আমাদের মতো হুজুর হয়ে যাও,
স্কুল কলেজ ভার্সিটি ছেড়ে দাও। না রে বাবা, স্কুলে থাকো, ভার্সিটিতে থাকো, কলেজে লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ওখান থেকে আমগো মাদ্রাসা আসার দরকার নাই। আমগো মাদ্রাসা এমনি ভিড় ভিড়, জায়গা নাই, বাথরুমে কষ্ট, খানায় কষ্ট, থাকায় কষ্ট। ওরে বাবা, কারণটা কি? পাঁচ বছর আগে মাদ্রাসা ছিল টিনের ঘর, বাথরুম তিনটা, এর বড় কষ্ট। আর এখন পাঁচতলা বিল্ডিং হওয়ার পরে বাথরুম 100, এর বড় কষ্ট কমে না কি বাবা? বলে হবি গঞ্জের কলেজের ছাত্ররা সবাই তালা লাগায় আমগো মাদ্রাসা হিসাব ভর্তি হয়ে গেছে। আন্দাজি ঠিক কি হবিগঞ্জের কলেজ বাদ দিয়ে হ্যাঁ নেইছে সব? না না, আমাদের ছাত্রদের অভাব নাই। কলেজের একটা ছাত্র আমগো এখানে আসবানা, সাবধান, তোমাদের লাইনে থাকো। তবে অনুরোধ একটাই বান্দা, নবীর আদর্শ নিয়ে চলো। কোন দলাদলিও নাই, দালালিও নাই, নবীর আদর্শ মতো চলো। আর মুরুব্বি মেনে চলো, মুরুব্বি, তাকওয়াওয়ালা মুরুব্বি। খবরদার, শয়তান কিন্তু মুরুব্বি মানতে চায় না, ধ্বংস হয়ে গেছে। মুরুব্বি লাগবে আপনার। এলেম শিখা যেমন ফরজ, এলেম শিখার জন্য ওস্তাদ ধরতে হবে না, হয় পারবেন না, ঠিক? আল্লাহর দিন শিখা আপনার জন্য ফরজ। আর এই দিন শিখতে গেলে যার কাছে যাতে যেতে হবে সেখানে যাওয়াও লাগবে। খবরদার, নবীজির সুন্নতের আমলটা না করায় ধরে আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন আর নাক রাখবেন সেখানো নবীজির সুন্নত আছে না নাই? আছে না নাই? মানলে সুন্নি, না মানলে ধোকাবাজ। সুন্নত মানলে সুন্নি, না মানলে ধোকাবাজ। কি বুঝলেন? আমি পীর সাহেবের দালালি করলাম না মদিনা? চুলগুলো কেমনে রাখবেন আর কাটবেন সেখানেও নবীর সুন্নত। পোশাকটা কেমনে পরবেন আর খুলবেন সেখানেও নবীর সুন্নত। জুতাটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত। বান্দা জুতা যখন পায়ে পরো, বিসমিল্লাহ বলে ডান পাও আগে ঢুকাও সুন্নত। কোথাও তুমি রওনা হচ্ছ, ডান পাওটা দিয়া বিসমিল্লাহ বলে বের হয়ে যাও সুন্নত। রাস্তা দিয়ে যখন হাঁটো, নিচের দিকে নজর রাখো সুন্নত। রাস্তার ডান পাশে হাঁটো, এটা নবীর সুন্নত। বান্দা তুমি রাতের বেলা ঘুমা ঘুমাইতে যাও, ওযু করে ঘুমাও সুন্নত। ডান কাতে ঘুমাও সুন্নত। দরুদ শরীফ আর জিকির আজকার করে ঘুমাও সুন্নত। এরে বান্দা খানা খাইতে বসছো, সমতল ভূমিতে খানা খাও, দস্তারখান বিছায় সুন্নত। এরে বান্দা খানার সময় দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও সুন্নত। খানার শুরুতে বিসমিল্লাহ বলো সুন্নত। খানার প্লেটের ডান দিক থেকে গানা শুরু করো সুন্নত। খানার শুরুতে দোয়া পড়ো সুন্নত, লাকাল হামদু আলাকা শুকর। এর পরে খানার শেষে প্লেটটা চেটে খাও সুন্নত, আঙ্গুলগুলো চেটে খাও সুন্নত। এরপরে আবার হাতের কবজা পর্যন্ত অন্য পাত্রে ধুইয়া নাও সুন্নত। আর প্লেটে খানা চেটে খাওয়ার পর সামান্য একটু পানি দিয়া প্লেটটা ধুইয়া পানি পান করো। ওয়াজানা রোগের ঔষধ পেয়ে যাইবা। তুমি চালাকি করলে আর কি হবে? বিজ্ঞানীরা বসে নাই, রসুলের প্রত্যেক সুন্নত নিয়ে গবেষণা করে তারা ফলাফল বের করেছে। রসুলের প্রত্যেকটা সুন্নত আখেরাতের যেমন মানুষের কল্যাণ হবে, ঠিক শরীরের জন্য প্রত্যেকটা সুন্নত কল্যাণ। নবীজি মেসওয়াক করার আদেশ দিয়েছেন কেন? বিজ্ঞানীরা তাও বের করে বলেছে মেসওয়াকের দ্বারা শারীরিক কি উপকার হয়। নবী বলছেন বসে বসে প্রস্রাব করো, দাঁড়াইয়া করিও না। বিজ্ঞানীরা বের করে বলেছে আজ ইদানিংকালে ওই দামি দামি মানুষের বেশি বেশি কিডনি নষ্ট, হাড় বোলক হয়ে যায়। এই কিডনি নষ্ট হওয়ার পেছনে যত কারণ আছে, এর মধ্যে বড় কারণ হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করা। এই বেটা, হুজুর গোনা মানবি না, বিজ্ঞানীর দাও মানবি না, তাহলে তো বিজ্ঞানীরা বলবে তুমি মানুষ হই না। হুজুর গো না মানলে সারে হুজুরের আর কি করব, কিছুই করার নাই। তো বিজ্ঞান সায়েন্স যা থিওরি দেয়, এটা না মানলে তো মানুষের কাতারেই পড়বে না। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের আমল, নবী জানিয়ে আসেন গ্রহণ করো নবীর আদর্শ।
নবী রেখে গেলেন কোরআন আর সুন্নাহ, এই সুন্নতের আমলটা ধরে রাখো রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, অনেকে হয়তো মনে মনে ভয় পাইতেছে, হুজুর নামাজ পড়া দরকার, নবীর সুন্নত মানতে মনে চায় কিন্তু ভয় লাগে, মানতে গেলে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, চলাফেরার স্বাধীনতা থাকবে না, খানার স্বাধীনতা থাকবে না, চলাফেরার স্বাধীনতা থাকবে না। ও যুবক ভাই, একটু নজর দিয়া ডানে বামে তাকাই আমাকে জবাব দাও, আমার মতো হুজুর না, তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে লেখাপড়া করে, ইংরেজি লাইনে লেখাপড়া করিয়া নামাজ পড়ে পর্দা করে, আল্লাহর মনবীর সুন্নত মতো চলে, মিথ্যা বলিও না, সত্য বলো আছে না নাই, কিয়ামতের দিন তারে আপনার সামনে দাঁড় করায় বলবে, ওই বান্দা কলেজে পড়িয়াও নামাজ সারে নাই, তুই কেন পারলি না, সব কলেজে তো নামাজের স্থান আছে না নাই, তাহলে কেন নামাজ পড়বেন না, আপনার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ সারে না, অভাব নাই, আপনার মতো দুনিয়ার লাইনে যুবক সন্তান লেখাপড়া করে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক কবি ওকিল ব্যারিস্টার, এরপরে ডিসিএসপি এমপি মন্ত্রী দাড়িওয়ালা নামাজি নাই, আপনি কেন পারবেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে, একটু চিন্তা করেন রে ভাই, আপনার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, অভাব নাই, আপনি কেন পারবেন না। আসলে শয়তানের ধোকা আর কিছুই না, আজকে আমি আপনার থেকে নবীর সুন্নাত মানার কারণে বলেন আমি কি পরিমাণ অসম্মানে আছি, আপনি কি পরিমাণ সম্মানে আছেন, বলার কোনো সুযোগ নাই। এক ফাইনাল কথা, নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে শান্তিতে জমিনে দ্বিতীয় কেউ না, অতএব নবীর সুন্নাত মতে চলেন, তাতে খানাও বন্ধ হবে না, আমি কি খানা বন্ধ হয়ে গেছে, বাজার করা বন্ধ, দুনিয়ার লাইনে কারো সাথে সম্পর্ক নাই, আপনাদের থেকে বেশি আছে, সম্মান কম, তাহলে নবীর তরিকা মানতে আর বাধা কি, আমরা তো নবীর তরিকায় পুরাটা চলতে পারি নাই, চেষ্টা করি তারপরে তো আমরা ভয় নাই, আলহামদুলিল্লাহ, খানাও বন্ধ না, ঘুম বন্ধ না, কোনো দিক থেকেই তো পিছনে নাই। তাহলে আমি আপনাকে অনুরোধ করে বলবো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দেন, মা বাবার খেদমত করে দোয়া নেন, এখানে হাজারো যুবকরা আছো, এ যুবক স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যদি সুনাম নিয়ে বাঁচতে চাও, মরতে চাও, সুনাম নিয়ে যদি মরে যাও, মাটি তোমার জন্য দোয়া করবে, এ যুবকেরা, আর এই ধৈর্য আর এই সুনাম যদি তুমি বাঁচাইয়া আদর্শ নিয়ে বাঁচতে চাও, তিনটা কথা তুমি আমার মানিয়া নিও, পারবা কিনা জানি না, আমি বয়ানের শেষ পায়ে হাত রেখে বলে যাই, জীবনটারে যদি আদর্শওয়ালা বানাইতে চাও, হবিগঞ্জ শহরে এমবিবিএস ডাক্তার তো আছে একজন নাকি অনেক, একজন অনেক, সব ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান বলেন, কোন ডাক্তার কথার কথা বসে বসে মশা মারে বিড়ি টানে, আর কত ডাক্তার আছে রাত্র ১২টা পর্যন্ত সিরিয়াল দেখে, রোগী শেষ হয় না, ব্যাপারটা কি, একমাত্র তার আদর্শের কারণে, তার ব্যবহারের কারণে। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, আমি চাই তোমার সুনাম যেন অক্ষত থাকে, দুনিয়ার মাটি যেন স্মরণ করে, আর ওই অক্ষত সুনাম নিয়ে যদি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে চাও, তিনটা জিনিস তুমি আমল করবা, আমার তিনটা কথা তুমি মানার চেষ্টা করবা, এক নম্বরে মোবাইলের আপন বানাবি না, দুই নম্বরে বখাটে যুবক দুশ্চরিত্ররে বন্ধু বানাবি না, তিন নম্বরে কোন মুরুব্বিদের সাথে বেয়াদবি করবি না। তুই স্টাম দে আমাকে ৫০০ টাকা, আমি ১০ টাকা দিয়া যাই, কসম করে বলছি, আমার এই তিনটা কথা যদি মানো, তুই ইঞ্জিনিয়ার হলেও মাটি তোর জন্য দোয়া করবে, তোর আদর্শের কারণে। এক নাম্বার মোবাইলের আপন বানাবি না, দুই নাম্বার বখাটে দুশ্চরিত্র যুবকের বন্ধু বানাবি না, তিন নাম্বার কোন মুরুব্বির সাথে বেয়াদবি করবি না, রাস্তা দিয়া চলতেছ
কোন রিক্সার ড্রাইভার যদি দেখো মুরব্বী রিক্সায় উঠে পড়েছ, পাঁচ টাকা ভাড়ার জায়গায় তুই সেখানে বিশ টাকা দিবি, মুরব্বীর কলিজা খুশি, তোর জন্য এমন একটা দোয়া দিবে, তুই কোটি পাঁচ টাকা বিশ টাকায় বিশ কোটি টাকার বরকত পাবি। সেখানে গিয়ে ফকিরনির মতো খেসরামি করবি না, বাসের কন্ট্রাক্টরের সাথে দুই টাকার জন্য ঝগড়া করে বলবি না আমি ছাত্র আমি পাঁচ টাকার জায়গায় আমি তিন টাকা দিব। কেন? তোর বাপে তোর বাবা জান তোরে কলেজে পড়াইতে এত টাকা দিতে পারে, বাসের ভাড়া দিতে পারো না, সেখানে গিয়ে বলে স্টুডেন্ট আমি। কেন? তোর বলা উচিত আমি ফকিরনি ফকিরনি ফকিরনি, কারণ আমি কোটি টাকা দিয়ে কলেজে পড়তেছি, তোর বাসের ভাড়া পাঁচ টাকা দিতে পারি না মানি আমি ফকিরনি। আর সেখানে মাস্তানি করো, রক্তের গরমে থাপ্পড় দাও, থাপ্পড়টা যদি সাদা দাড়ির গায়ে লাগে তোর জিন্দেগি শেষ, এই রকম বহু বেয়াদব ছাত্র এদেরকেই মাঝে মাঝে রাস্তায় দেখি, ল্যাংটা ঘুরে ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়, পাগল কেমনে ইংরেজি কয়, পাগলে ইংরেজি কয় না, আসল ছাত্র ইংরেজি শিখছে, বেদদমি করে অভিশাপে পড়েছে। কথা মনে রাখিস আজীবন, যদি নিজে ইঞ্জিনিয়ার হইয়াও সুনাম চাও এই তিনটা কথা মনে রাখিস। এক নাম্বার মোবাইলকে আপন বানাবি না, দুই নাম্বারে বখাটে দুশ্চরিত্র যুবকদের বন্ধু বানাবি না, তিন নাম্বার কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবি না।